নমস্কার, আমি জ্যোতিষী উত্তম কুমার আবারও চলে এসেছি আপনাদের সামনে। আজ আমি একটু বাইরে আছি, পুরুলিয়া বিশ্বনাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে একটা ছোট্ট টিপস দেব তিনটে রাশির জন্য। এই 2023 সালে এই তিনটে রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো, যদি আপনারা বছরটা ভালোভাবে কাটাতে চান তাহলে কিছু নিয়ম মেনে চলতে পারেন। কারণ এই যে তিনটে রাশি সম্পর্কে বলবো, এই তিনটে রাশি মায়ের খুব প্রিয়, আর তারা মায়েরই কিছু মন্ত্র কথা বলবো, যদি মেনে চলতে পারেন তাহলে এই 2023 সাল আপনার জন্য কিন্তু অতি শুভ হতে চলেছে। আপনার বাড়ি গাড়ি প্রচুর ধন সম্পদ আপনি কিন্তু অর্জন করতে পারবেন, হঠাৎ প্রাপ্তিও আপনার ঘটতে পারে। তাই কী করবেন, আপনাদের কী করতে হবে, এই তিনটে রাশির জাতক জাতিকাদের, এই নিয়ে আমি আপনাদেরকে এখন বলবো। আর আপনাদের যে কথাটা বলবো, অবশ্যই এই বছরটা আপনাদের তো ভালো কাটবেই, কিন্তু আপনাদেরও কিছু সতর্কতা মেনে চলতে হবে। দু চাকা চার চাকা যারা চালান খুব সাবধানে চালানোর চেষ্টা করবেন, কারণ যেখানে ভালো সেখানে খারাপও কিন্তু থাকে, পজিটিভ এবং নেগেটিভ এনার্জি দুটোই কিন্তু থাকে। যার শক্তিটা বেশি থাকে সে তখন তাকে অ্যাটাক করে। তাই অবশ্যই এই তিনটে রাশির সম্পর্কে আমি বলবো। 2023 সাল আপনাদের যে বাড়ি গাড়ি এবং স্বপ্ন পূরণ হবে, আপনাদের সর্বদা একটা মায়ের মন্ত্র জপ করতে হবে। সেই মায়ের মন্ত্রটা যদি আপনারা সঠিকভাবে জপ করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই আপনাদের মনের আশা পূরণ হবেই হবে, এতে কোনো সন্দেহ নেই। এগুলো প্রমাণিত, কারণ এই তিনটে রাশির খুব প্রিয় তারা মায়ের। তাই এই তিনটে রাশির উদ্দেশ্যেই আমি আলোচনা করছি এবং আপনাদেরকে মোটিভেট করার চেষ্টা করছি যে এই সময়টা 2023 সাল যে শুভ হতে চলেছে, এই সময়টা কাজে লাগিয়ে আপনাদের জীবনের একটা সুন্দর গতিপথ আপনারা কিন্তু আনতে পারবেন। তাই কী করবেন, সব সময় স্নান করে শুরু করবেন, ক্রিং দক্ষিণাকালি ক্রিং দক্ষিণাকালি ক্রিং দক্ষিণাকালি এই মন্ত্রটা স্নান করে 21 বার করবেন। তারপর থেকে সারাটা দিন আপনার এই মন্ত্রটা জপ করতে থাকবেন, সারাটা দিন যখন খুশি সময় পাবেন, রাত দিন দুপুর সকাল, কিন্তু শুরু করতে হবে অবশ্যই স্নান করে। তাই এই বাবা ভোলেনাথের মন্দিরের সামনে দাঁড়িয়ে আপনাদের সঙ্গে এই মেসেজটা দিলাম এই তিনটে রাশি সম্পর্কে। এই তিনটে রাশির জন্যই কিন্তু ভীষণ ভালো এই মন্ত্রটা কাজ করবে, কারণ তারামায়ের খুব প্রিয় কাছের এই তিনটে রাশি। রাশিগুলো হলো সিংহ রাশি, মিথুন রাশি এবং বৃশ্চিক রাশি। যদি এই তিনটে রাশির মধ্যে আপনাদের রাশি হয়ে থাকে তাহলে এই কাজটা করুন। 2023 সাল আপনাদের জন্য অতি শুভ হতে চলেছে এবং আপনাদের ভাগ্য কিন্তু বদলাবে, স্বপ্ন পূরণ হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বললাম। আচ্ছা, এ পর্যন্তই সঙ্গে থাকুন। আপনাদের ছোট ছোট হয়তো হবে ভিডিওগুলো, আপনাদের অনেক টিপস দেবো এই 2023 সালে কীভাবে আপনারা ভালোভাবে কাটাবেন, কীভাবে আপনাদের স্বপ্ন পূরণ করবেন সেগুলো আমি দেব। কারণ এখানে আমি আরও দুদিন আছি, সেই দুদিন আপনাদের এরকম ছোট ছোট ভিডিও দিয়েই অবশ্যই আপনাদের কীভাবে ভালো সময় আপনারা অ্যাচিভ করতে পারবেন, কীভাবে আপনাদের স্বপ্ন পূরণ করতে পারবেন, এগুলো কিন্তু আপনাদের তথ্যগুলো দিতেই থাকবো। আজ এ পর্যন্ত।